সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশ সহ পৃথিবীর সকল পর্যটকদের কাছে অনন্য নাম। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকতটি কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত। সমুদ্রের বুকে চর জেগে এ সৈকত তৈরি হয়েছে। ধারণা করা হয় সুলতানি বা মুঘল আমলে এ অঞ্চলে মানব বসতির শুরু হয়। কুয়াকাটা নামের পেছনেই এই ইতিহাসের ধারণা মেলে। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। 1800 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপে জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিল। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। ইতিহাস ঐতিহ্যে বাকেরগঞ্জ একটি ঐতিহ্যশালী স্থান। 3য় শতকে চন্দ্রদ্বীপ রাজবংশের প্রতিষ্ঠার তথ্য মেলে বাউফলের কচুয়ায়। 1582 সালে মুঘল সাম্রাজ্যের সময় বাকেরগঞ্জ ও পটুয়াখালীকে বাকলা সরকার বলা হয়। তবে ইতিহাসের পাতায় জানা কুয়াকাটা রাখাইনের প্রতিষ্ঠিত। স্থানীয় তথ্যসূত্র মতে 1903 সালে কুয়াকাটাতে প্রথম বাঙালি ভাগ্যানুসন্ধানে আসেন। কুয়াকাটা এখন পর্যটন নগরী হিসেবে সমস্ত বিশ্বে পরিচিত। তারই পাশাপাশি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান। নভেম্বরের রাস মেলায় হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণভক্তরা হাজির হয়। তেমনি মাঘী পূর্ণিমায় আয়োজন করা হয় পবিত্র স্নান। এ সময় দেশি বিদেশি লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসে। কুয়াকাটায় বসবাসকারী রাখাইনরা বহুদিন ধরে উপজাতি হিসেবে পরিচিত হলেও রাখাইনরা কুয়াকাটার আদিবাসী। রাখাইনদের আদি নিবাস ছিল মায়ানমারের আরাকান প্রদেশে। 1782 সাল থেকেই রাখাইনদের পরে বিভিন্ন অত্যাচার করা হয়। 1784 থেকে 1814 সাল পর্যন্ত মায়ানমারের শরণার্থীদের সংখ্যা দাঁড়ায় প্রায় 1 লক্ষ। রাখাইনরা মায়ানমার ত্যাগ করে বাংলাদেশে বসবাস করলেও তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখে। বিশেষ করে রাখাইনদের খাদ্য, পোশাক ও ভাষায় তারা বাঙালিদের থেকে স্বতন্ত্রতা বজায় রাখে। বিয়ে অনুষ্ঠানে রাখাইনরা সংস্কার মেনে চলে। যেমন বর্ষাকালে রাখাইনদের মধ্যে কোনো ধরনের বিয়ে হয় না। নৈসর্গিক সৌন্দর্যে এক মোহময় লীলাভূমির নাম কুয়াকাটা। সরকার এই পর্যটন নগরীকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে কুয়াকাটাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। কুয়াকাটার খ্যাতনামা কুয়া, যা ছিল এক সময় মিষ্টি পানির একমাত্র ব্যবস্থা, তা এখন ঐতিহ্যের অংশ। কুয়াকাটার মূল আকর্ষণ সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে দাঁড়ালে দক্ষিণে যতদূর চোখ যায় ততদূর নীল আকাশ। বেলাভূমিতে প্রতি মুহূর্তে আসড়ে পড়ছে ঢেউ। সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের জন্য বেসামরিকভাবে বসার জায়গা, ঘোড়া গাড়ি, খাবারসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কুয়াকাটা পর্যটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। সমুদ্র সৈকতের ভাঙন ঠেকানোর জন্য বন বিভাগের মনলোবা জাউবন রয়েছে, যেখানে বাতাসের শব্দ শো শো করতে থাকে। অমাবস্যার অন্ধকার রাতে ফসফরাসের মিশ্রণে সাগরের ঢেউগুলো আলোর বিচ্ছুরণ ছড়ায়। কুয়াকাটা নামটি কুয়া থেকে এসেছে। সমুদ্রের লবণ পানি এর এলাকায় মিষ্টি পানির একমাত্র আধার এই কুয়া। ভূগর্ভস্থ পানি বা বর্ষার পানি থেকে এই কুয়ায় পরিণত হয়ে থাকে। কুয়াকাটার বৌদ্ধবিহারে প্রবেশের মুখে কুয়াটি, সরকারের আর্থিক সহায়তায় কুয়াটিকে সংরক্ষণ করা হচ্ছে। কুয়ার পাশের রয়েছে বৌদ্ধ মন্দির, যা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার নামে পরিচিত। এখানে 9টি ধাতুর সমন্বয়ে তৈরি বৌদ্ধ মূর্তিটি রয়েছে। বৌদ্ধবিহারে প্রবেশের মুখে দাঁড়ানো 2টি মূর্তি রয়েছে। এগুলো চুন্দ্রী দেবীর। রাখাইনদের ধর্মীয় বিশ্বাসে চুন্দ্রী দেবী মন্দিরের রক্ষকর্তা। উপরের দিকে সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে শাক্য রাজার মূর্তি। বিহারটি সাধারণত জনসাধারণের জন্য সকাল 8টা থেকে 11টা ও 2টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীদের জন্য জনপ্রতি 10 টাকা ফি ধার্য রয়েছে। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার ও রাখাইন মার্কেটের সংলগ্ন বেড়িবাঁধের ঢালে কুয়াকাটার নৌকা জাদুঘর অবস্থিত। এখানে একটি পালতোলা জাহাজের ধ্বংসাবশেষ রাখা আছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নৌকাটিকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। নৌকাটি 72 ফুট দৈর্ঘ্য, 22 ফুট প্রস্থ, 11 ফুট উচ্চতা এবং 90 টন ওজনের। প্রাচীনকালে সমুদ্রপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এসব পালতোলা জাহাজ ব্যবহার করা হতো। পর্যটন কেন্দ্র কুয়াকাটা বিভিন্নভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ঢাকা টু কুয়াকাটা এসি নন এসি বাস রয়েছে, এছাড়া ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সার্ভিস রয়েছে। আকাশপথে বরিশাল গিয়ে কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।